অন্যান্য বছর থেকে অন্তত দুই গুণ বেশি হয়েছে পানি। ও দুই গুণ বেশি। আচ্ছা, আর কি অবস্থা বাড়িতে? এতক্ষণ আবার চলে যাবো আমরা ওই মোট 35 জন লোক একটা সাথে আসিলাম। এর ফলে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ক্ষতি হয়েছে, কষ্ট এটার মতো নয়, মনে হয় দীর্ঘ আমার বাপের আমলে এই কষ্ট হয়নি। এটা এই পিছনেটাই আপনার আমার মনে এটাই এখনো তো পানির ভিতরেই আছে। হ্যাঁ, এখনো পানির ভিতরে, এখন উঠানো পানি পুরো রাস্তাটা আছে বেশি, উঠানো পানি পুরো। কিছু ছিল সামান টামান কিছু বাঁচাতে পারলেন? না, মোটামুটি সাল বরাবর পানি গেলো, এখানে বাঁচার কিছু নেই। পরিবারটা কোনো রকম যায় ওঠেনি, গিলিয়ে দেয় উঠছে পানি দিয়ে দেয়। আপনি এমনি কি করেন? আমি এখন সবজি দোকান আছে, সকালঘাটে একটা সবজি দোকান আছে। আচ্ছা, তো দোকানের কি অবস্থা? দোকান তো হেঁটেও গেছে, এটা তো মনে করি মধ্যে তো কিনার ব্যথা লাগে, গেছে চলে গেছে, ফালাই দিছি। এটা তো পুজোর সংসারে একটা এ গেছে ভাই। আবার সব কিছু তৈরি করতে হবে প্রথম থেকে? সব প্রথম থেকে নতুন করে করতে হবে। আমার মনে হয় কি এরকম বন্যা এরকম অবস্থায় যদি আমাদের মতো সংস্থা আমাদের মতো লোক এ লোকের পাশে দাঁড়িয়ে না থাকে তাহলে তো আমাদের থাকা না থাকা এক। সো এইরকম অবস্থায় আই থিঙ্ক উই হ্যাভ টু পুল আওয়ার অল রিসোর্সেস যতটা আমরা পারি, অ্যান্ড উই হ্যাভ টু ইনশিওর দ্যাট উই স্ট্যান্ড বাই দেম, বিকজ ইটস নট জাস্ট অ্যান ইভেন্ট। এটা নিয়ে এখন সামনে অনেক দিনের ধরে একটা লড়াই করতে হবে। এই পরিবার যেটা চলে গেছে এটা আবার রিবিল্ড করতে গেলে, পুনর্স্থাপিত করতে গেলে তো আমরা বুঝতে পারছি না কত টাইম সময় লাগবে। 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, তাই না? এখন ওনার লাইভলিহুড চলে গেছে, জীবিকা চলে গেছে, ওনার দোকান ছিল, দোকান সবজির দোকান ওইসব চলে গেছে। এখন রিলিফ করছি আমরা, কিন্তু রিলিফ ইজ নট জাস্ট ইনাফ। আই থিঙ্ক এখান থেকে জাস্ট বিগিনিং।